ফ্রেন্ডস, আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। মূলত বন্ধুরা, আমি একটি নতুন তথ্য দেবো আপনাদেরকে। আপনারা সবাই জানেন যে এখন রাউন্ড টু চলছে। ফার্স্ট রাউন্ডে যারা অ্যাডমিশন হয়েছেন বা কাউন্সিলিং অংশগ্রহণ করেছেন এবং সেকেন্ড রাউন্ডে তারা আপগ্রেডেশন হয়েছেন বা আগের ইয়ারে অ্যাডমিশনের জন্য বা মেডিকেল WBMCC-র আন্ডারে নিট তার কাউন্সিলিং যেটা হয়েছিল সেটাতে অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেকেই জানেন যে একটি গ্যাপ সার্টিফিকেট লাগে। ইয়ার গ্যাপ যদি দেয় কোনো স্টুডেন্ট, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ইয়ারলি গ্যাপ হয়, গ্যাপ দিয়ে তারা কিন্তু তারপরেই অ্যাডমিশন পায়, ভালো র্যাঙ্ক করে। সেই জন্য আমি বলবো ওই সমস্ত স্টুডেন্টকে যে আপনাদের একটি কিন্তু গ্যাপ সার্টিফিকেট লাগবে। এবার সেটা কিভাবে পাবেন সেটা আমি বলে দেব এবং কি ভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আমি বলে দেব। চলুন সরাসরি, আমরা ডাউনলোড করে রেখেছি, সেখানে চলে যাব। দেখতে পাচ্ছেন গ্যাপ সার্টিফিকেট, এফিডেভিট, এটা অন স্ট্যাম্প পেপার অফ রেস 100, 100 রুপিসের একটি স্ট্যাম্প পেপার লাগবে। এটা হচ্ছে ফরম্যাট ফর গ্যাপ সার্টিফিকেট। আই মিস্টার অর মিস দিলেন, এজ এত ইয়ার, ইন্ডিয়ান ইনহ্যাবিটেন্ট, রেসিডেন্ট অ্যাড্রেস দিলেন, দেন আই সে দ্যাট আই হ্যাভ পাসড মাই HS অর আন্ডার গ্রাজুয়েট এখানে দিলেন, এক্সাম ইন এই মান্থ, ইয়ার পাসিং থ্রু এত, ইনস্টিটিউট নেম অ্যাড্রেস। আই ফার্দার সে দ্যাট সিন্স দ্যাশ ইয়ার জার্নি এডুকেশন ইনস্টিটিউশন এনিওয়ার ইলস ইন্ডিয়া, আই সে দ্যাট ফ্রম ড্যাশ টু ড্যাশ গ্যাপ পিরিয়ড, তো আপনার গ্যাপ পিরিয়ডটা ডিসকাস করলেন, অথবা আই হ্যাভ কমপ্লিটেড মাই আন্ডার গ্রাজুয়েট আর মাস্টার গ্রাজুয়েট ফ্রম ড্যাশ ইনস্টিটিউট ড্যাশ মান্থ ড্যাশ ইয়ার, এগুলো কিন্তু পূরণ করলেন। দেন তারপরে আপনি কিন্তু এটা ফিল আপ করলেন, আপনার কিন্তু সিগনেচার থাকলো এবং অ্যাডভোকেট দিয়ে সেখানে সিগনেচার করিয়ে নিন। তার একটি এফিডেভিট লাগবে এবং সঙ্গে 100 টাকার স্ট্যাম্প পেপার লাগবে। এভাবে পুরো ফর্ম ফিল আপ করতে হবে। এটাকে ফিল আপ করেই দেন আপনাকে এটা গ্যাপ সার্টিফিকেট হিসাবে কিন্তু আপনি যে ইনস্টিটিউটে ভর্তি হচ্ছেন সেখানে কিন্তু এখানে এটা লাগছে। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত করেননি বা জোগাড় করেননি তারা কিভাবে পাবেন সমস্তটাই কিন্তু আমি বলে দেব। সবাই দেখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে একটি লিংক দেওয়া আছে, সেই লিঙ্কে গ্রুপে চলে আসবেন। গ্রুপে আসার পরে সেখানে লিখবেন যে আমার গ্যাপ সার্টিফিকেটটা দরকার, তাহলেই আপনাদেরকে কিন্তু গ্যাপ সার্টিফিকেটটা দিয়ে দেব এবং অন স্ট্যাম্প পেপার কিন্তু 100 দিয়ে কিনতে হবে, আর এপিডেভিট ফর্ম এটাও ফিল আপ করতে হবে, অ্যাডভোকেট দিয়ে সিগনেচার করতে হবে, সিল করতে হবে, এবং এই যে পুরো ব্যাপারটাকে আপনি পড়ে এখানে বিফোর তুমি কি করতে, এটা হচ্ছে ডিপোনেন্ট সিগনেচার হবে, তো এগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, ফুলফিল করতে হবে একটি ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য যদি আপনি গ্যাপ দিয়ে থাকেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে।